সুরে সুরে পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তোমার দাওয়াত পেতে চাই হে রহমান আমি কাবা ঘরে হতে চাই তোমার মেহমান আমি তোমার দাওয়াত পেতে চাই হে রহমান আমি কাবা ঘরে হতে চাই তোমার মেহমান আল্লাহ আল্লাহ শরীকাল ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بورين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زمينكار الله এটা কোন থানা তা আওয়াজটা কি লক্ষীপুরের মতো হইছে যেভাবে দেওয়া দরকার সেভাবে দেন জমিনকার আল্লাহ আকাশকার আল্লাহ বাতাসকার আল্লাহ অক্সিজেনকার আল্লাহ আমরাকার আল্লাহ সংসদকার আল্লাহ আইন চলবে কার আইন চলে কার প্রশংসা চলবে কার সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার দল করব কার আল্লাহর দলের নাম কি আরো জোরে বলেন অর্থ কি আমরা শান্তিতে বিশ্বাস করি কি করি না যারা ইসলাম চায় তারা শান্তি চায় ঠিক কিনা যারা ইসলাম চায় না তারা অশান্তি চায় ঠিক কিনা নিজেরটা ছাড়া আর কিছু বুঝে আমরা দুনিয়াও চাই আখেরাতও
কথা ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই, কোথায় যেতে চাই? একা একা না, সবাইকে নিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত সব নিয়ে জান্নাতে যেতে চাই। রাজি আছেন আর? আর জান্নাতে যদি যেতে হয় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআনের জন্য সব দল কাঁধে কাঁধ মিলাতে রাজি আছে না নাই? হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। এই মাহফিলটি যেন আল্লাহ কবুল করেন। সোনাপুর আসিয়া সুরাইয়া দারুল কোরআন ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন অত্যন্ত প্রিয় মানুষ, শিক্ষা অনুরাগী, আবেগী লোক আলহাজ আবু সাইদ মিয়াজি। চমৎকার কিছু কথা তিনি বলেছেন, বলেন নাই? এই কথাগুলি আমাদের দরকার আছে না নাই? কেউ যখন কথা বলবে কথাটা রিসিভ করবেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেছেন, একটা লোক কতটুকুন জ্ঞানী তুমি তার পুরা বক্তব্য না শুনে বিশ্লেষণ করবা না। বর্তমান পৃথিবীতে চলছে তথ্য সন্ত্রাস, আলেমুল আমাদের বক্তব্য আংশিক প্রচার করে বিভ্রান্ত ছড়ানো হয়, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এই থিওরিতে আমি বিশ্বাস করি না, কারণ একটা মানুষ যখন বক্তব্য দেন তার আগে পরে আরো অনেক কথা আছে না নাই? যেমন কোরআনে একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাইও না। তাহলে বোঝা গেল নামাজ পড়া লাগবে? আমি একদুরই প্রচার করলাম, আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাইও না। এরপরে যে আরো কথা আছে ওইটা বললাম না, আমি কি মুনাফিকি করলাম না? সেম আলেম ওলামাদের কাটছাট করে যারা বক্তব্য প্রচার করে এবং কাটছাট বক্তব্য নিয়ে যারা ফতোয়াবাজি করে তারা জাহেল, তারা মুনাফিক, তারা খাঁটি মোমেন হতে পারে না। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন, ফিকার কিতাব যখন আমরা পড়ি একটা মাসালার ব্যাপারে চারজন ইমামের আলাদা আলাদা মত আছে না নাই? এখন একজন ইমামের মত শুনে আমরা লাফানো শুরু করলাম, বাকিটা শুনলাম না, ইনসাফ হলো নাকি বেইমানি হলো? সাবধান। এই জন্য কেউ যখন কথা বলবেন আপনি রিসিভ করবেন, হতে পারে তার অগুছালু কথার মধ্যে অসংখ্য কল্যাণকর কথা আছে না নাই? সুতরাং আমি দোয়া করি আমাদের সভাপতি সাহেবের হায়াতকে যেন আল্লাহ দারাজ করেন। এ মাহফিলে আমরা আমন্ত্রিত মেহমান দাওয়াত দিয়েছি জনাব নূর আজিজুর রহমান আজাদ, প্রধান প্রকৌশলী সিলেট সিটি কর্পোরেশন, উনি কি আছেন? তারপর আছেন জনাব সালাউদ্দিন আহমেদ ভুইয়া, সম্মানিত চেয়ারম্যান 5 নং পার্বতীনগর ইউনিয়ন পরিষদ। আমি তো ওনাকে চিনি, আসছিলে? আসেন নাই। আজকের মাহফিলটিতে প্রধান অতিথি হিসাবে যিনি ছিলেন উনি কথা বলে চলে গেছেন, আমার সাথে কথাও বলে গেছেন, জনাব অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা আওয়াম আইনজীবী সমিতি ও যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ। চমৎকার সুন্দর মানুষ, ইসলামকে খুব ভালোবাসেন এবং আমাকে কিছু নসিহত দিয়ে গেছেন, কিছু নিয়ে গেছেন। একটা কথা সরলভাবে বলে গেছেন যে হুজুর আমরাও ইসলাম চাই কিন্তু কিছু স্বার্থের জন্য একটু ডিস্টার্ব করি আর কি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, এটা ওনার কথা। উনি বলছে হুজুর সবাই তো টিকে থাকতে চায়, তো আমরাও টিকে থাকার জন্য একটু সাপ পাইতেছি আর কি। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন আমাদের নুরুল হুদা পাটোয়ারি সাহেবকে কোরআনের জন্য কবুল করেন। আমার আগে দুইজন আলেম কথা বলছেন, তরুণ প্রজন্মের প্রিয় মুখ হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফী, চমৎকার কণ্ঠ তেলাওয়াত আলোচনা। আমরা দোয়া করি নজরুল ইসলাম আশরাফীর কণ্ঠকে যেন আল্লাহ সারা বাংলাদেশের 64 জেলায় কবুল করেন। আমার আগেই যিনি কথা বললেন এখান থেকে কক্সবাজার চলে যাবে, ডাইরেক্ট চলে গেছে সারা বাংলাদেশ ঘুরে,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বেলাল হোসাইন হেলালি। দূর থেকে শোনা যায় যেমন মিজানুর রহমান আজহারি, আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ কবুল করুক। পোস্টারের সৌজন্যে আছেন বন্দন সমাজ কল্যাণ সংগঠন সোনাপুর সদর। আমি লম্বা টাইম দেব না, আপনাদের কষ্ট হবে সেটাও করব না, আমি আমার মতো করে আলোচনা করব। এতদিন করতাম 90, আজকে একটু কম হবে ইনশা, এই জন্য কোনো ভূমিকা নাই। আমাদের জিন্দিগির পাঠ হলো চারটা খুব গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে বলে যাব। আমাদের জীবনের পাঠ কয়টা? একটা হলো রুহের জগৎ, একটা কোথায় জগৎ, একটা জান্নাত, একটা মায়ের পেট, আরেকটা দুনিয়া। এখানে কয়টা হলো আস্তে, কয়টা হলো? এই চারটা সমাপ্তি করার পরে অনন্তকালের আরেকটা জগৎ, সেটা হলো আখেরাত। কথা কি বুঝেন? তাহলে আমরা পার হয়েছি কয়টা? এক নাম্বার রুহের জগৎ, দুই নাম্বার, তিন নাম্বার আমরা জান্নাতে ছিলাম না, তবে ছিলাম এভাবে ছিলাম না, আব্বার পিঠের ভিতরে ছিলাম। আর সে আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, রুহের জগতের কথা আজকে বলবো না, জান্নাতের কথাও বলবো না, দুইটা জগতের কথা বলবো। একটা হলো মায়ের পেট, আর একটা হলো দুনিয়া। মায়ের পেটটাও আমাদের জন্য একটা জগৎ ছিল কি ছিল না? ঠান্ডা মাথায় বুঝেন, মায়ের পেটের জগতের আইন আর দুনিয়ার আইন কিন্তু একরকম না। মায়ের পেটের জগতের আইন হলো বাচ্চাটা পানিতে ডুবে থাকতে হবে, আর দুনিয়ার আইন হলো পানির ভিতরে ডুবলেই মানুষ মারা যাবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসলো না। আমি আলোচনাটা শুরু করার আগে কথাটা আবার রিপিট করব, গুরুত্বপূর্ণ কথা। মায়ের পেটের আইন আর দুনিয়ার আইন একরকম না, আবার দুনিয়ার আইন আখেরাতের আইন একরকম না। কথা ঠান্ডা মাথায় বুঝেন, মায়ের পেটের আইন হলো বাচ্চা পানির নিচে ডুবে থাকতেই হবে, এটা আপনারা জানেন তো। যদি মায়ের পেটের পানি ভেঙে যায়, পেটের ভিতরে বাচ্চা থাকবে না, মরে যাবে, তাহলে এটা কোন জায়গার আইন? কিন্তু দুনিয়াতে আসার পরে বাচ্চা যদি পানিতে ডুবা নেই মনে করে, মায়ের পেটে তো পানির নিচে ডুব দিয়েই ছিল, আজকে তোমার সুবায় সারম বাচ্চা বাঁচবে তো, বাচ্চা কি হবে? তাহলে মায়ের পেটের আইন দুনিয়ার আইন একরকম না, দুই রকম। আইন বানাইছে কে? কল্যাণে না অকল্যাণে? আমার বন্ধুগণ, মায়ের পেটে পানির নিচে বাঁচবে এটা সন্তানের জন্য সুরক্ষা। আপনারা বলবেন, তাইলে সেখানে কি বাচ্চার হার্ট বিট ছিল না, ছিল কি ছিল না? কথা বলে না, মুখ কি ছিল না, নাক কি ছিল না, নাকি কি ছিদ্র ছিল না? কিন্তু মায়ের পেটের পানিতে ডুবার পরেও নাক দিয়া পানি দুইটা লাঞ্চে জমে বাচ্চা কিন্তু মরে যায় না, এটাই হলো আমার আল্লাহর আইন। জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আসছেন পরে আইন পুরাপুরি চেঞ্জ, সুবহানাল্লাহ। এখানে আইন আরেক রকম, এখান থেকে বিদায় হয়ে আখেরাতে চলে যাব, ওখানকার আইন। আমার বন্ধুগণ, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, তবে আমার নয়, কমিটি আমাকে বলেছেন সূরাতুল বনী ইসরাইলের 13, 14, 15 নম্বর আয়াত থেকে কথা বলার জন্য। আমরা তিনটা আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আগেই বলে রাখি, এটা রাজনীতি মঞ্চ না, আমরা রাজনীতি করব না, তবে কথা বলবো কার? একটু একটু গায়ে লাগলে একটু ফালাই দিন আর কি, পোষাতে আসেন, তেলাওয়াত করি, তারপরে আলোচনা শুরু হবে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا.
اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا কথাগুলি কার সত্য না মিথ্যা এই কথাগুলির ভিতরে প্রযুক্তি আছে না নাই একটা একটা বলবো স্বল্প সময় আপনারা কি ক্যামেরা চিনেন সিসি ক্যামেরা জায়গায় জায়গায় আছে না নাই আব্রার হত্যা হলো আসামে গুলি চিহ্নিত করা হলো কি দিয়া কথা বলতে হবে আমি মোল্লা নাজিম কথা বলতেছি এখানে ও ক্যামেরা আছে না নাই এগুলি কি হচ্ছে কথা বলে না রেকর্ড হচ্ছে আজকে যদি উল্টা পাল্টা কথা বলে যায় কালকে যদি প্রশাসনের লোকের আমারে ধরে যে হুজুর উল্টা বোধহয় বলছেন আমি যদি মিথ্যা বলি অস্বীকার করি প্রশাসনের ভাইয়েরা এই ভিডিওটা আমার সামনে প্লে করে দিয়া আমার মিথ্যা কথাটা প্রমাণ করার ক্ষমতা তাদের আছে না আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার মানুষ এরা কি সবল না দুর্বল এটা মোল্লার কথা না আল্লাহর কথা খলিকাল ইনসানু দাঈফা আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে এখন আপনারা বলেন দুর্বল মানুষগুলা ক্যামেরা বানায় যদি আপনার অপরাধ রেকর্ড করে জমা করে রাখতে পারে আকাশ আর জমিনের মালিক যিনি সবল তিনি আমাদের 50-60 বছর 100 বছরের জীবনটা ক্যামেরা করে বন্দি করে রেকর্ড করে রাখার ক্ষমতা আছে না প্রযুক্তি আগে না কোরআন আগে প্রত্যেকটা ক্যামেরার কথা কোরআনের ভিতরে আছে না নাই তবে এই পৃথিবীর কোন কোম্পানি যত মানুষ তত ক্যামেরা বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ যদি রাখি 1 কোটি ক্যামেরা রাখি 2 কোটি মোল্লার কথা না আল্লাহর কথা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমার দুই কাঁধে 2টা ক্যামেরা আমি ফিট করে রেখেছি দুনিয়ার ক্যামেরা বন্ধ হয় কিন্তু আল্লাহর ক্যামেরা বন্ধ হয় আলোচনায় ঢুকেন সূরার নাম সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা পৃথিবীতে যত মানুষ আছে কল্লন শব্দটা জমায়ে কাসির আরবি যারা বুঝেন গ্রামার অনেক আলেম আছেন এখানে কল্লন শব্দটা জমায়ে বাংলায় কিন্তু 1 বচন বহু বচন হয় 2 বচন বহু বচনের বহু বচন হয় কিন্তু আরবিতে হয় 1 বচন 2 বচন বহু বচন বহু বচনের বহু বচন তাহলে আরবিতে বচন কয়টা বাংলায় কয়টা বাংলায় হলো 2টা 1 বচন বহু বচন কিন্তু আরবিতে বচন কয়টা বলেন 1 বচন 2 বচন বহু বচন বহু বচনের বহু বচন আল্লাহ পাক এখানে বহু বচনের বহু বচন ব্যবহার করলেন জমায়ে কাসির যাকে বলা হয় আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা প্রত্যেকটা মানুষের আমল নামে আমি রেকর্ড করে তার গলার ভিতরে ঢুকায় রাখবো অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা কিয়ামতের ময়দানে এখান থেকে টেনে আমি আমল নামাটা বের করে দেব সুবহানাল্লাহ এই মোবাইলটা বড় না মেমোরি কার্ড বড় যুবকরা উল্টা পাল্টা কইলে তখন জি দেয় না মেমোরি কার্ড বড় না মোবাইল বড় কিন্তু মেমোরি কার্ডের তত্ত্বগুলা মোবাইলের চেয়ে 1000 গুণ বড় আছে না আমার বন্ধুগণ মানুষ যত বড় তার হায়াত যদি 100 বছর 200 বছর হয় পুরা জিন্দেগি রেকর্ড করেন কে
এবার ঠান্ডা মাথায় বুঝবেন, রাজনীতি খুঁজবেন না। প্রত্যেকটা মানুষের কান্ডে রেকর্ড আছে না নাই? এ রেকর্ড কি কখনো বন্ধ হয়? দুনিয়ার রেকর্ডের ক্যামেরা যদি সব জায়গায় দেওয়া হয়, মানুষ কিন্তু সেখানে যাবে। বাথরুমের ভিতরে একটা ক্যামেরা লাগাইছে, আপনি বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, বিয়ের সব কামে একটু বাথরুমে যাব, আপনি বললেন যান কোনো অসুবিধা নাই, কিন্তু কি কাম করবেন, সব কিন্তু রেকর্ড হবে, ক্যামেরা আছে। বিয়ের সব যাবে তো? কথা কেন বিয়ের সব যাবে তো? আমি বললাম একটু বাথরুমে যাব, পেছন থেকে আরেকজনকে হুজুর আগে চেক করে লন ক্যামেরা আছে কিনা। কথাটা মজা, বাথরুমে যদি ক্যামেরা ফিট করা হয় তাহলে কেউ যাবে? আচ্ছা বাদ দেন, আমরা বিয়ে করছেন কারা কারা একটু হাত তোলেন। সবাই বলে বিয়ে করছে, যারা আলহামদুলিল্লাহ বিয়ে করছে আলহামদুলিল্লাহ হাত নামান। আমরা যারা বিয়ে করেছি আমাদের একটা মজার রাত গেছে, ওই রাতটা কি রাত? বাসুর রাত। যারা পৃথিবীতে জিনা করে তারা কিন্তু বাসুর ঘরের মজাটা পায় না। আপনারা কি আমার সাথে একমত? আচ্ছা ওইটাও আজকে বলবো না, যুবকরা খেয়াল করো, বিয়ে করলেন, বিয়ে করার পরে কনের বাড়িতে আপনার জন্য লক্ষ টাকা দিয়ে বাসর ঘর সাজানো হলো, কিন্তু কনপক্ষ একটা সিদ্ধান্ত নিলেন, আমাদের মেয়ের সাথে তুমি কেমন আচরণ করো আজকে আমরা রেকর্ড করব। ওখানে যদি একটা ক্যামেরা ফিট করে আপনাকে বলা হয় যাও বাসর ঘরে যাও, তোমার কিন্তু ক্যামেরা ফিট আছে, আপনি যাবেন তো? কথাটা স্বীকার করেন, যাবেন? কেন যাবেন না? কথাটা বুঝাবার জন্য কোরআনের আয়াতটা বুঝাবার জন্য কথাটা বললাম। দুনিয়ার সব জায়গায় ক্যামেরা ফিট করা যায় না, ক্যামেরা ফিট করলে মানুষ সেখানে যাবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, 24 ঘন্টা প্রত্যেকটা মানুষের ক্যামেরা ফিট আছে না নাই? যেদিন আপনি বাসর ঘরে গিয়েছিলেন সেদিন আপনার ক্যামেরাটা আল্লাহ চালু রেখেছেন না বন্ধ করে দিয়েছেন? আপনি বলবেন হুজুর বাসর ঘরে গেলাম আল্লাহ কেন আমার ক্যামেরাটা চালু রাখলেন? তার কারণ হলো আল্লাহর বান্দির সাথে আপনি কেমন আচরণ করেন, ভালো করেন না খারাপ করেন, সেটা আমার আল্লাহর রেকর্ড করার দরকার আছে না নাই? কারণ প্রত্যেকটা মানুষের রবকে, প্রত্যেকটা মানুষের মালিককে, প্রত্যেকটা মানুষের ইলাকে। এই জন্য কোন বান্দা যদি কোন বান্দার উপরে কোন অত্যাচার করেন তার ক্যামেরা কিন্তু বন্ধ হয় না, ক্যামেরাটা চালু রেখে আল্লাহ সে রেকর্ড করে রেখেছেন, কিয়ামতের ময়দানে কড়াই বন্দা আদায় করার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, ক্যামেরা কি সবার কান্ধে আছে নাকি একজন দুই একজনের কাঁধে নাই? আল্লাহর ক্যামেরা কি মাঝে মধ্যে বন্ধ হয়? বুঝার জন্য বলছি, আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব তিনি যখন সংসদের ভিতরে ঢুকেন, এইটা হলো রাজনৈতিক কেন্দ্র বিন্দু। এখন উনি যখন সংসদে দাঁড়ায় বক্তব্য দেন তখন বোধ হয় ফেরেশতারা ক্যামেরাটা বন্ধ রাখে, যেহেতু উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। ঠান্ডা মাথায় জবাব দিবেন, ক্যামেরা বন্ধ? ক্যামেরা কি? আমাদের দেশে যারা হাসি দিয়ে বলেন যে ধর্মটা এক জিনিস রাজনীতিটা আরেক জিনিস বলে না, বলেন, এটা নিয়ে আমার আপত্তি নাই। চেয়ারম্যান সব নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনের মিটিং করবেন তিনি, হাজার হাজার লোক সামনে দাঁড়ানো, চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে বক্তৃতা দেওয়ার জন্য, চেয়ারম্যান সাহেব তো রাজনৈতিক বক্তব্য দিবেন, ভোট চাইবেন জনগণের কাছে, ওয়াদা দিবেন, যেহেতু বিষয়টা রাজনৈতিক ব্যাপার, চেয়ারম্যান সাহেব যখন বক্তব্য করবেন রাজনৈতিক ব্যাপার হওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা বোধহয় সেটা রেকর্ড করবে না। কেন করবে? এটা তো রাজনৈতিক মঞ্চ, কথা বলতে হবে, মোল্লার কথা না আল্লাহর কথা। চেয়ারম্যান সাহেব বেশি খুশি হইয়েন না, আপনি যখন রাজনৈতিক বক্তব্য দেন এই কথাটা আল্লাহ রেকর্ড করে রাখতেছেন, এই কারণে বান্দাদের সাথে কি কথা দিচ্ছেন, একটা কথাও যদি তিল পরিমাণ লড়চড় করেন কিয়ামতের দিন কড়ায় গন্ডায় আদায় করবেন কে? মসজিদের ইমাম সাহেব যখন মিম্বরে উঠেন ক্যামেরা বন্ধ থাকে না চালু থাকে? কেন থাকে?
মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব যেই কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি ইমাম সাহেব না মানে, আল্লাহ রেকর্ড করে রেখে দিবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ ধরবেন আর বলবেন আমি কোরআনের ভিতরে বলেছিলাম লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলেছ যেটা তুমি নিজেই করো না, সুতরাং এটাও রেকর্ডে আছে না। লম্বা করবো না, আপনি বাথরুমে যাবেন আল্লাহর ক্যামেরা বন্ধ না চালো, কারণ বাথরুমে যখন গেলেন আল্লাহর হুকুমে গেছেন কি জান নাই সেটাও রেকর্ডের দরকার আছে না। এবার আপনি বলেন কোন জায়গায় আল্লাহর ক্যামেরা বন্ধ থাকে, কথা বলতে হবে কোন জায়গাতে যদি আল্লাহর ক্যামেরা বন্ধ না থাকে তাহলে সব জায়গায় হুকুম মানা দরকার কা। এই কথাটাই আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। দুদুকের সরাসরি সারা বাংলাদেশে চলছেন, অফিসের ভিতরে এখন আর গোশ খাওয়া যায় না, আপনাদের লক্ষ্মীপুরে সবচেয়ে নামি দামি ফাস্ট ফুডের দোকান আছে না নাই, দুই একটার নাম বলেন, হোটেল আছে না মোহাম্মদিয়া আর কোন নূরজাহান সোনার বাংলা তাজমহল আছে না নাই, এগুলার ভিতরে কেবিন আছে না নাই, আপনাদের এলাকার ওসি সাহেব অথবা টিউনু সাহেব যদি বলেন বেটা দুদক অফিসের ভিতরে ক্যামেরা লাগায় রাখছে সুতরাং এখানে উল্টা পাল্টা করা যাবে না, সোনার বাংলা হোটেল আয়ো বিকেলে চা খামো, ওখানে যাওয়ার পরে চাও খাইলেন আস্তে করে খামটা টেবিলের নিচে দিয়ে বের করে নিচে দিয়ে দিলেন, নিচে দিয়ে লইয়া নিচে দিয়ে পকেটের ভিতরে ঢুকাই দিলেন, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরাটা বোধহয় বন্ধ ছিল। বিবির সাথে রাতের বেলায় কথায় কথায় বনে নাই লাগাইছেন থাপ্পর, বউ একা একা শুয়ে শুয়ে গালে হাত দিয়ে কাঁদতেছেন, আমার বন্ধুগণ রাতের বেলা বিবির ঘরে ঢুকেছেন এটা তো গোপন জায়গা, কিন্তু বিবিকে যে রাত ১২টার সময় থাপ্পর দিয়েছেন তখন বোধহয় আল্লাহর ক্যামেরাটা বন্ধ ছিল, রেকর্ডে আছে না নাই, ধরবেন কে? আমি কি রাজনীতি করতেছি? রাজনীতি কথা বলতেছি? আমি কি বুঝাইতেছি? কোরআনের ভিতরে প্রযুক্তি আছে না নাই? আপনাদের এলাকার একজন দোকানের মালিক, বিরাট বড় দোকান, সারাদিন কয়েক লক্ষ টাকা তার বিক্রি হয়ে যায়, মাঝে মধ্যে তাকে কর্মব্যস্ততার কারণে ঢাকাতে মালের জন্য যেতে হয় অথবা মাল যেখান থেকে নিয়ে নিয়ে আসেন সেখানে যেতে হয়, আজকের দিনটা তিনি দোকানে থাকবেন না, চারটা ক্যামেরা ফিট করা কর্মচারী রেখে গেছে চারজন, সারাদিন বেচা কিনা করার পরে দিনের বেলা দুপুর ১টা ৩০ মিনিটের সময় একজন কর্মচারী যদি ১,৫০০ টাকার মাল বিক্রি করে টাকাটা ক্যাশে না দিয়া যদি পকেটে ঢুকায় ওই মালিক যদি রাত ১২টার পরে আইসা চেক করে ক্যামেরার ভিতরে তাকে হাতে নাতে ধরা যাবে কি যাবে না? আমার বন্ধুগণ যারা শুনছেন, যারা রাজনীতি করেন, যারা করেন না, যারা আলেম, যারা পাবলিক, যারা ব্যবসা করেন, জেনে রাখবেন আপনার জন্য ২৪ ঘন্টা আল্লাহর ক্যামেরা চালু করা আছে, কায়ামতের ময়দানে আপনি যখন যাবেন দুনিয়াতে যেখানে মঞ্চে হোক আর মাঠে হোক যেভাবে যে কাজ করেছেন সবগুলার হিসাব রেকর্ড সহকারে আপনার কাছ থেকে আদায় করবেন কে? মোল্লার কথা না আল্লাহর কথা। দিদি কেউ যদি মারেন সেটার হিসাবও নেবেন কে? বউ মারেন না পাবলিক আজকে মাহফিলে নাই, যারা বিবিরে মারে তারা নিজেরে মনে করে বীর পুরুষ, আসলে বীর পুরুষ না কাপুরুষ, এটা কিন্তু মাঝে মাঝে বউ কয়, বিবিরে বলেই দেয় তুমি বাইরে পারো না আমার সাথে পারো, এমন বলে কি বলে না? মাইকের আওয়াজ যদ্দুর যায়, মা বোনদের জন্য আমার নসিহত হলো আপনাকে যদি দিনের বেলা মারে আপনি রাতের বেলা ফিরাইবেন, দরকার আছে না? দরকার আছে না? কামাতা দিনও তুদানো, যেমন কর্ম তেমন ফল, কিন্তু মজার ব্যাপার আপনি যদি বহিলাকে পিটান আপনার বিবিকে মারেন উনি কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দিতে পারবে যে চেয়ারম্যান সাহেব আমার হাজবেন্ড আমাকে মারে, আর চেয়ারম্যানও ওনাকে দায়িকা নিয়ে আপনাকে নিয়ে বিচার আচার করার অধিকার আছে না নাই? কিন্তু আপনার বিবি যদি আপনারে পতিরাইতে মারে
পরের দিন সকালে যদি আপনি যায় কোন চেয়ারম্যান সাহেব আমার বিবি আমারে মারছে বিচার করেন, চেয়ারম্যান কব বিচার আসারের দরকার নাই, 200 টাকা লইয়া যা, 20 কিন্না মরিয়া খাইয়া মরিয়া যা। কারণ বিবির হাতে যে মাই খায় তার বাচ্চা থেকে কোনো লাভ বিবিরে মারা যাবে আর আসতে কন মারা যাবে। কথাটা হাসার জন্য বলি নাই, বিবির সাথে কেমন আচরণ করেন, আল্লাহর হুকুমে করেন কি করেন না, সেইটা রেকর্ড করার জন্য আল্লাহর ক্যামেরা ফিট আছে না নাই? তাহলে প্রযুক্তি আগে না কোরআন আগে? দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি দিয়ে রেকর্ডে রাখতে পারেন, আমার আল্লাহ 1400 বছর আগে ক্যামেরা না ক্যামেরা আবিষ্কার হওয়ার আগেই এই কথা বলেছেন কে? এজন্যই আমরা বলি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। কোরআনের প্রত্যেকটা আয়াত বিজ্ঞানের সাথে রিলেটেড। আবার আমরা যে ডাকি আল্লাহর ইবাদত করি প্রত্যেকটা ইবাদতের সাথে বিজ্ঞানের রিলেটেড আছে না নাই? কারণ বিজ্ঞান বানাইছে কে? পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থাকে আপনি ভাগ করতে পারবেন না। গান আল্লাহর কাছ থেকে আসে, গান দুনিয়ার কেউ আপনাকে দেয় নাই। আমাদের দেশের অনেক হুজুররা কয় এটা দুনিয়ার গান এটা আখেরাতের গান, কথাটা ভুল। কথাটা কি? দুনিয়া সকল শিক্ষাই আল্লাহর পক্ষ থেকে আসছে, একটা হলো গ্রহণীয় আরেকটা হলো বর্জনীয়। কথা কি বুঝে আসছে? সাবধান, শিক্ষা ব্যবস্থাকে ভাগ করবেন না, কারণ শিক্ষা দেয় কে? আল্লাহ বলছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা। তাহলে আসেন আলোচনা যাই, তাহলে প্রথমে আমরা বুঝে গেলাম যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, প্রত্যেকটা কথা রেকর্ড করছেন কে? রেকর্ড করে কোন জায়গায় জমা রাখে? আরো জোরে কর না, এখানে একটা মেমোরি কার্ড আছে না নাই? আমাদের রফিকুল আফসারি খুব অভিনয় করা দেখাইতেও পারে, দেখায় না? আসলে লোকটাকে খারাপ ভাববেন না, অনেক ভালো মানুষ, সে কোরআনটাকে প্র্যাকটিক্যালি দেখায়, আমার কাছে ভালো লাগে, চমৎকার। আরে বেটা, রফিকুল আফসারির কারণে কমেডি নাটক যারা দেখতো তারা এখন এগুলো বন্ধ, কোরআনের মাহফিল শুনে। কেয়ামতের মাঠে যারা অপরাধী তারা জিনে ধরা লোকের মতো আচরণ করবে, এবং দেখলাম সে খুব অভিনয়টাও করে দেখাইলো, আসলে কিন্তু কথা সত্য, কথা সত্য না মিথ্যা? আমার যুবক ভাইয়েরা কান পেতে শোনো, স্কুল ফাঁকি দিয়া কলেজ ফাঁকি দিয়া বান্ধবীকে নিয়ে ডেটিং এ যাও, বাপার পকেটের টাকা গুলা ফর্ম ফিল আপের কথা বললা নিয়া বান্ধবীর হ্যাপি বার্থডে গিফট দাও, এগুলা বোধহয় রেকর্ডে নাই, এগুলা বোধহয় রেকর্ডে নাই। আবার মশান কি বান্ধবীর দাঁড়া করে হেতে তিমির মতো দাঁড়ায় হ্যাপি বার্থডে টু ইউ, তোর সাফার মধ্যে লাথি দেওয়া দরকার। আল্লাহ বাবার পকেটের টাকা চুরি কইরা বান্ধবীকে যারা গিফট দেয় তারা কি খুব ভালো সন্তান? তারা কি সব ভালো ছেলে? বুঝো না, পকেটের টাকা গুলি নষ্ট করো খামোকা, খবরদার, সাবধান করে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন যে তোমরা তোমাদের কলব পরিষ্কার করো। আমি মনে করি রাসূল যদি এখনো জীবিত থাকতেন রাসূল বলতে কলব পরিষ্কার করো, পাশাপাশি মোবাইলও পরিষ্কার করো। কথা কি বুঝেন? শুধু কলব পরিষ্কার করলে হবে? মোবাইলে আকাম কুকাম অনেকের আছে না নাই? আমাদের গুলাতে আসেনি, দেখেন তো নিয়ে আসেনি, পাবেন শুধু কোরআনে। এই যে যে সূরা থেকে কথা বলতেছে তাফসীর আছে, আর কিছু নাই। নষ্টামি ব্রষ্টামি আমাদের দরকার, কারণ এই চিন্তা যার মাথায় থাকবে যে আমার আল্লাহর ক্যামেরা আমার কাছে ফিট করা 24 ঘন্টা, আল্লাহর কসম বান্দামি করতে পারে না, পারে না, পারে না, পারে না। মানুষ মানুষের উপর অত্যাচার করতে, কারণ মানুষের মালিক মানুষ নয়, মানুষের মালিক কে? মানুষের মালিক ওসি সাহেব নয়, এমপি সাহেব নয়, টিউনু সাহেব নয়, মালিক মানুষের মালিকানা কার? এই জন্য আল্লাহ বলছেন কল আউযু বিরাব্বিন্নাস, পড়তে ইচ্ছা করে না পড়েন সবাই, কল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস, মালিককে আল্লাহ, ইলাকে আল্লাহ, রবকে আল্লাহ।
তাহলে তিনি আমাদের জীবনের সকল আমল নামা রেকর্ড করে কি করে না? আল্লাহ নিজে বলছেন মা ইয়ালফিজু মিন কাউল, ইয়ালফাজ বলা হয়েছে এখানে, একটা শব্দ তোমার মুখ থেকে বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন দুইটা জিনিসের হেফাজত করো, আমি তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। যুবকদেরকে বলে দিয়ে যায়, মা বোনদেরকে বলে দিয়ে যায়, দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, বিশ্বনবী বলেছেন তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলেন। এক নম্বরে জবানের হেফাজত, আর দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা যদি হেফাজত করতে পারেন, আপনার নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তবে হেফাজত করা সহজ না কঠিন? আরো জোরে কর না। কিছু কিছু বাচ্চা পোলা পাইন, বাসায় বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, মা বাপ কথা বলতে লাগলে বাচ্চারা এসে কথা বলে, এরকম নাই? কিছু অতি ক্ষুদার পোলা পাইন আর কি, বুঝেন তো? এটা এরকম পোলা পাইন আছে না, মুরব্বীর মুখে মুখে কথা বলে, এরকম আছে না? নাই। আহারে, জবানের হেফাজত নাই। আবার কিছু যুবক আছে কথায় কথায় বাপের মানে কয়, তুমি কি বুঝো? তো তুই গোড়ার ডিম বুঝোস, যেই বেড়া তোরে জন্ম দিয়েছে সেই বেড়া বুঝে না, হেতে বুঝে একেবারে ফাড়াই লেছে। খবরদার, বাপের সাথে তিনটা বেয়াদবি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আদাবুল মুফরাদে আসছে। বিশ্বনবী বলেন, ইমাম বুখারী হাদিসটি টেনেছেন, বিশ্বনবী বলেন বাপের সাথে তিনটা বেয়াদবি করবা না। এক নাম্বার, বাপের আগে আগে হাঁটবা না, কথা বলবা না। দুই নাম্বার, বাপকে নাম ধরে ডাকবা না। তিন নাম্বার, বাবা যেখানে বসে সেখানে বসবা না। ইসলামের চেয়ে বেশি আদব পৃথিবীতে আর কেউ শিখাইতে পারছে? যুবকদের কাছে বলতে চাই, বাবার সাথে কয়টা বেয়াদবি করা যাবে না? এক নাম্বার, দুই নাম্বার, বাপকে নাম ধরে ডাকা। তিন নাম্বার, আরো জোরে কন্যা। আর আমাদের দেশে এটা উল্টা হয়ে গেছে, আল্লাহ বলতেছে বাপের নাম ধরে ডাকবা না, আর আমাদের দেশে এখন মহিলারা প্রশ্ন করে, হুজুর স্বামীরে কি নাম ধরে ডাকা যাবে? তবে এটার একটা আদব আছে, আমরা আমাদের আব্বা জ্যাঠাদেরকে দেখছি, যেমন আমাদের মায়েরা কখনো আমার আব্বাকে নাম ধরে ডাকতেন না, ওই প্রথম সন্তানের নামে নাম ধরে ডাকতেন, অমুকের বাবা আপনি কোথায়, এটা আপনাদের এলাকায় আছে? বিশ্বনবীকে খাদিজা নাম ধরে ডাকতেন না, কি ডাকতেন? আবুল ওমায়রা। তো রাসূল ডাকতেন আয়েশা সিদ্দিকাকে, উল্টা কোন জায়গা পায়জামা কোন জায়গা লাগাইছে? আম্মা জান খাদিজাতুল কুবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ডাকতেন? তবে মহিলারা যদি স্বামীকে নাম ধরে ডাকে, গুনাহ? গুনাহ হবে না। তবে প্রথমে দৈরাই যারা তুই চাই শুরু, তুমি তামি শুরু করে কয়দিন পরে ঝগড়া লাগলে তুই তাই আসে না? না, এটা খুব দুঃখজনক ব্যাপার। আহারে, গালির যে কি নমুনা! আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ব্যাপারে ঝগড়া লাগছে, দৈরাই হের বাপের বাড়ি সদ্য গোষ্ঠীর ধরে গালি দেয়, আছে না? নাই। আবার কিছু মহিলা আছে স্বামীর সদ্য গোষ্ঠীর নিয়ে গালি দেয়, এই কথাগুলি রেকর্ড করেন কে? গালি দেওয়া যাবে নাকি? তাহলে বাপের নাম ধরে ডাকা যাবে, এটা কি মানাবে? তবে কিছু বাপ আছে অতি ফুদ্দা, এক ছেলে আমাকে মামা বলে ডাকে, তো পোলা পাইনে আমারে বলে দিছে, তো আপনার ও মামা ডাকে, ও কিন্তু সিগারেট খায়। তা আমি তার কান ধরে বললাম, তুই সিগারেট খাস কেন? কয় মামা আমারে দোষ দিয়ে না, আব্বার কাছে শিখছি। কার কাছে শিখছে? আমি কইলাম কেমনে শিখলি? কয় মামা প্রতিদিন সকালে বিকালে আব্বা আমার হাতে একটা সিগারেট দিয়ে কইতো জ্বালা, আমি চুলার কাছে যে জ্বালাইতাম, শুধু জ্বালাইতাম না, নিজেও একটা টান দিতাম। এরকমের বাপ আপনাদের লক্ষ্যে ভরে নাই? ছোট ছোট বাচ্চারা টাকা দিয়া কয় যা দোকান থেকে এক প্যাকেট গুড়লি সিগারেট লই আয়, এরকম নাই তো আজকের মাহফিলে? নাই। মা বোনদেরকে বলে দিয়ে যায়, ছোট বাচ্চা দিয়া যে পুরুষটা সিগারেট বিড়ি কিন কিনায়, তার মুখের ভিতরে ঝাড়ি ঢুকায় দেন, কারণ এটা বাপ না, বাপের নামে কলঙ্ক। পিসা ছিলেন তো
আপনারা কি করেন? ঝাড়ু ঝাড়ু দরকার আছে না নাই? আহারে, যাক সেদিকে গেলাম না। এমন কিছু বেয়াদব মার্কা বাপ আছে না নাই? আমার বন্ধুগণ সব রেকর্ড করেন কে? এই কথাটাই বুঝাইতে যাইলাম, দোকানদার যখন দোকানদারি করেন দাড়ি পাল্লা দিয়ে মেপে দেন, তখন আল্লাহর ক্যামেরা ফিট আছে না নাই? দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর ক্যামেরা। এই কথাটাই আল্লাহ বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন, আমল নামাটা আমি সংরক্ষণ করে গলার ভিতরে ঢুকিয়ে রেখেছি, অনুখরিজু লাহু আমি কিয়ামতে বের করব, কিতাবান একটা কিতাব আকারে আমল নামাটা বের করে দিব, আর সে আমল নামাটা তার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আমল নামাটা হাতে নিয়ে দেখবে কার গাছে সুপারি চুরি করছে সেটাও, কথা কয় না সেটাও, সুপারি বাগান লক্ষ্মীপুরে আছে না নাই? কম না বেশি? হাতে নিয়ে বলবে মা লিহাজাল কিতাব, আল্লাহ এটা কি আশ্চর্য আমল নামা আমাকে ধরায় দিলাম, রাতে রাধারে দিনের আলোতে যা করেছি সব তুমি রেকর্ড করে রেখেছ, আজকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ মোল্লা নাজিম বলেছিলেন, আমল নামাটা নাকি 24 ঘন্টা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়, সেদিন শুনছিলাম কিন্তু বুঝে আসে নাই, বিশ্বাস করি নাই, আজকে তো নিজের চোখেই দেখলাম। সুতরাং একটা বার সুযোগ দেও, দুনিয়াতে যাব, এবার যদি যেতে পারি আর খারাপ কাজ করব না, আলেমরা যেভাবে বলে সেভাবেই চলবো। আল্লাহ বলেন, আগে কি করছো সেটাও জানি, এখন গেলে কি করবা সেটাও, তাহলে এখনই সোজা হওয়া দরকার আছে না নাই? কোরআনের পক্ষে না বিপক্ষে? নামাজ পড়বো না পড়বো না, জাকাত দেব কি দেব না, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করা যাবে নাকি? ইসলামের পক্ষে না বিপক্ষে? এবার প্রশ্নের জবাব দেন, কবরের ভিতরে যখন যাবেন প্রশ্ন উত্তর আগে না লেখা আগে? লেখা আগে না পড়া আগে? লেখা আগে না পড়া আগে? তিন দল হয়েছে বুদ্ধিমান তো, এক দল কয় লেখা, আর এক দল কয় পড়া, এক দল কয় কোনোটাই কইতাম না। হুজুর যাবো যেদিকে আমরা যাব, পড়া আগে হবে কেন? লেখা থাকলে না আপনি পড়তেন? কাগজের এই পৃষ্ঠায় লেখা আছে, আমি যদি কই ভাই পড়, কইবো হুজুর কি পড়তাম? এবার এমনি দিলাম, লেখা আছে না নাই? এখন যদি বলি পড়ো, এখন পড়া আছে না নাই? কবরে যখন যাবেন আগে কিন্তু প্রশ্ন করা হবে না, কবরে যাওয়ার পরে ফেরেশতারা হাজির হবে, কারণ আল্লাহর রেকর্ড তো একটা আছেই। এরপরে আল্লাহ বলবেন, উক্তুব মা আমালুকা, দুনিয়াতে কি আমল করেছ তোমারটা তুমি লেখো। যারা নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, কোরআনের পক্ষে ছিলেন, আমার বন্ধুগণ যাকাত দিয়েছেন, উমরা করেছেন, হজ করেছেন, কোরআনের মাহফিল করেছেন, এভাবে কোরআন শুনেছেন, তাদের লেখতে কোনো ভয়। আর যারা 3 ঘন্টা যাবত সিনেমা চাইছে, বান্ধবীর ডেটিং করছে 6 ঘন্টা, এগুলি লেখতে অসুবিধা আছে না নাই? কারণ জানে এগুলি লেখলেই আরো জোরে কন্যা মায়ের কি কবর থেকে শুরু হবে না জাহান্নামের নিয়ে মারবে? কবরে মায়ের আছে না নাই? কবরও কিন্তু একটা জগৎ। আমাদের দেশে কবরের ব্যাখ্যাটা আমরা অনেকে বুঝি না, আমরা মনে করি যারে জেনে মারি দিছে ওইটা ওর কবর। না, কবর একটা জগৎ। আপনি যখন মৃত্যুবরণ করলে তখনই কবর শুরু, অর্থাৎ আপনি যদি সমুদ্রেও মারা যান তবুও কবর আছে না নাই? যাকে বাঘে পুরাটা দেহ খাইলো তারও কবর আছে না নাই? কবর একটা জগৎ। কবরে যাওয়ার পরে বলা হবে, লেখ উক্তব্মা আমালুকা, দুনিয়াতে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিলে, কোরআনের বিরুদ্ধে হুমকি দিয়েছিলে, আজকে লেখ, লেখতে চাইবে না, কারণ লেখলে বিপদ আছে না নাই? আল্লাহ বলেন, ফেরেশতারা এমন জোরে চাপ দিয়ে তার হাতটা ধরবে, হাতটাকে জনমের সাথে মাটির সাথে মিলায় মিলায় দিবে, যেরকম নাউজুবিল্লাহ। আর যারা এরকমের মাহফিলে বসছে, লেখলে লাভ আছে না নাই? আমার ভাইকে যখন বলা হবে লেখ, উনি দৈরায় আগে লেখবে তাফসীর মাহফিলের খবর, পরীক্ষার হলে ছেলে মেয়েরা সবচেয়ে আগে লেখে কোন প্রশ্নের উত্তর, কথা কয় না? এবার দৈরায় লেখবে,
জানুয়ারির 25 তারিখে সোনামপুর আসিয়া সুরাইয়া দারুল কলাম মাদ্রাসার প্রাঙ্গণে বিরাট মাহফিল হয়েছিল। মোল্লা নাজিম সুরে বনে ইসরায়েল 13-14-15 নম্বর আয়াত থেকে আলোচনা করেছিলেন, 1-2 মিনিট নয়, টানা 1.5 ঘন্টা শুনেছি, এটাই আগে লেখলাম। ফেরেশতারা বলবে, বেটা এর আগেও তো আরো অনেক আছে, পরেও তো আছে, এটা আগে লেখলি কেন? হাসি দিয়া বলবে, এটা লেখলে হতে পারে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন, যা আমার বান্দার আমি মাফ করে দিলাম। আর এই রকমের মাহফিল পোস্টার দেখার পরে মাথা গরম হয়েছে, দরখাস্ত লিখে ওসি সাহেব রেখো, ওসি সাহেব বন্ধ করেন, লিখতে পারবে তো, কথা বলেন না কেন? বিপদ আছে না নাই? মোল্লার কথা না আল্লাহর কথা? পত্রিকা আর্টিকেল লেখো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তোর কলম তোর হাত শুদ্ধ আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। সব রেকর্ড কে করছেন? সব রেকর্ড কে করছেন? আল্লাহ পাক। একটা লোক পান খায়, কথা খেয়াল করেন কি খায়? এটা রেকর্ড হয় না। একটা লোক মদের বোতল খায়, এটা রেকর্ড হয় না। আবার একটা লোক ভাত খায়, সেটাও রেকর্ডে আছে না নাই? হালাল খাইবেন, হালাল খানা লেখলে লাভ, হারাম খাবেন, হারাম খানা লেখলে লস আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য 3 টাকা ছেড়ে দেন, আমি কোরআন সামনে নিয়ে আলেমদের সামনে ফতোয়া দিয়ে গেলাম, 3টা জিনিস যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে শিরক, 1 নম্বর শিরক, 2 নম্বরে বিদআত, 3 নম্বর হারাম, কয়টা হইল? 3টা। মাইন্ড করেন না কথাটা, আমি জানি রেকর্ড হয়। 3টা কথা বললাম, 1 নম্বরে শিরক, 2 নম্বরে বিদআত, 3 নম্বরে হারাম। 3টার মধ্যে মোল্লারা দায়ী হলো 2টাতে, পাবলিক দায়ী হলো 1টা। জোরে বলেন, কয়টা? শিরিক আর বেদাত গুলি জিন্দা রাখে আমার মতো মোল্লারা, আর হারাম গুলি জিন্দা রাখে আপনাদের মতো পাবলিকেরা। বেদাত জিন্দা রাখলে মোল্লাদের পকেটে কিছু মাল, কি কথায় তো আসতে কেন? বেদাত আছে যেখানে, হাদিয়া আছে, শিরিক আছে যেখানে, মাল আছে, আর হক আছে যেখানে, দান্দার বাড়ি আছে। কিন্তু হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? হকের পক্ষে বাঁচলে, হকের পক্ষে বাঁচলেও লাভ, হকের পক্ষে মরলেও। এই কথাতে আল্লাহ বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের আমল নামে আমি রেকর্ড করে রেখে দেব, কিয়ামতের ময়দানে হাতে ধরায়া দেব। শুধু ধরায়া দেব না, কিয়ামতের দিন আমি ঘোষণা দিব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই ধর, আমার রেকর্ড করা আমল নামা তোর হাতে দিলাম, তোরটা তুই পড়, তোর আমল নামাটা তুই পড়ে দেখ, কত আকাম কুকাম তুই করেছ, এটা দেখার পরে মাথা নষ্ট হবে কি হবে না? মালি হাযাল কিতাব, এটা মাথা প্রশ্নবোধক, মায়ে মসুল, মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট গুনাহ বড় গুনাহ একটাও তো বাদ যায় নাই। যারা যারা হিসাব নেবেন কে? যারা চিনেন তো, কথার মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেটার হিসাব আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, কথা বলার সময় বাঁকা কইরে কয়, কিছু লোক আছে দেখবেন ওর সাথে কেউ কথা কইতে চায় না। আরেকজনের কে ভাই উল্লু গিয়ে টোকা, ভাই না ওর সাথে কথা কমু না, কারণ ও কথায় কথায় পেঁচ লাগায়, আছে না নাই? আবার কিছু মানুষ আছে কথা বললে মজা লাগে কি লাগে না, দুইটারই হিসাব নেবেন কে? আল্লাহ বলেন, কাউলু মারুফুন মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াকবাউহা আযান। ওই সৎকা, যে সৎকা করার পরে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেওয়া হয়, তার চেয়ে না দিয়া মানুষকে মিষ্টি ভাষায় বিদায় করো, ওই মিষ্টি ভাষাটা আমি আল্লাহর কাছে ডবল প্রিয়। মিষ্টি কথা পছন্দ করেন কে? কারণ আল্লাহ নিজেও কখনো তিতা কথা বলেন।
আল্লাহর কথা বলে মিষ্ট না তিতা, মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই জন্য পৃথিবীর কোন ধর্মের তেলাওয়াত শুনে, ধর্মীয় গ্রন্থের বয়ান শুনে কেউ ধর্ম ত্যাগ করে না, কিন্তু যখন কোরআনের বয়ান শুনে অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয় কি হয় না? সুবহানাল্লাহ, ইচ্ছা না ভাইয়েরা, কারণ এই কোরআনের ভিতরে কোন বক্রতা তিতা কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে, বা ইন্নাহু তাগা, ফেরাউনের তাগা হয়ে গেছে, যাও তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে যাবেন মুখ দিয়া, কিন্তু হাতের মধ্যে কি আরো জোরে কন না, লাঠি দিয়ে কি করে আরো জোরে কন। তবে মুরব্বীদের হাতেও একটা লাঠি আছে না নাই? মুরব্বীরা লাঠি দিয়ে কি করে, আর যুবকেরা লাঠি দিয়ে কি করে, অন্যের মাথায় আঘাত। মুসা আলাইহিস সালাম তখন মুরব্বী না যুবক, লাঠি ঘুরাইতে ঘুরাইতে যায়। আল্লাহ পাক বলেন মুসা, কুলা লাহু কাউলাল লাইয়েনা, খবরদার ফেরাউনের কাছে যখন যাবা লাঠি দিয়া পিঠাবা না, তার কাছে যা মিষ্টি মিষ্টি আচরণে কথা বলবা। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ তে বড় বেয়াদব, তার কাছে মিষ্টি কথা কইয়া লাভ কি? আল্লাহ বলেন লাভ হলো দুইটা। সুবহানাল্লাহ, আসে না লাভ কয়টা? এক নাম্বার হতে পারে ফেরাউন তোমার কথা শুনে নিবে, মেনে নিবে, আর দুই নাম্বার যদি নাও মানে হককে সে জনমের মতো ভয় পাবে। সুবহানাল্লাহ, পড়েন মিষ্টি কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমলনামাটা পড়তে দিবেন কে? আমলনামা দেখার পরে আল্লাহ বলবেন নে তোর বিচার তুই কর, বিচারক তুই, তোকে আমি পারমিশন দিলাম আজকে বিচার করার জন্য। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কর্ম তুমি যা করেছো দেখো, বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। একটা ছেলে খুব ভালো ছাত্র, এসএসসি তে কয় সাবজেক্টে পরীক্ষা হয় এটাও জানেন না? কয় সাবজেক্ট? দশটা। একটা সাবজেক্টে গোল্লা মারছে, বাকি সব এ প্লাস। এখন সে কয় না আমি খারাপ করতেই পারি না, আমি খুব ভালো লেগেছি, এই জন্য বোর্ড কর্তৃপক্ষ তাকে একটা পারমিশন দেয় চ্যালেঞ্জ করার। স্যারেরা বলেন দেয় কি দেয় না? দেওয়ার পরে তার খাতাটা নিয়ে, যিনি খাতাটা দেখেছিলেন সেই টিচার সরাসরি ভোটে চলে যায়। ভোটে যাওয়ার পরে কয়েকজন লোক বসে, তাকেও সামনে রাখা হয় কি হয় না? অনেক ক্ষেত্রে রাখা হয় না, তাকে দেখা হয়। অফিসাররা অফিসারেরা খাতাটা তন্ন তন্ন করে দেখে দেখে না, কাম কুকাম সব করে রাখছে। যদি বিশ্বাস না করে ডাক্তার নিয়ে কয় দেখ তুই কি করছ, তোর পড়ালেখার নমুনা দেখ, যদি লেখতি তাহলে নাম্বার পাইতি কি পাইতি না? সেম কথাটা আল্লাহ আমাদেরকে বলবেন, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জিন্দগির পুরো আমল নাম আমি রেকর্ড করে রেখে দিয়েছি, বিচার ফয়সালা করার জন্য আমাকে রায় দিতে হবে না, তোমার বিচারের রায় তুমি দিবা। আল্লাহু আকবার। ধরা পড়া লাগবে কি লাগবে না? চেয়ারম্যান সাহেব কাবিকার গম চুরি করে খাইছে ওইটা বোধ হয় নাই, কথা কয় না ওইটা নাই? আমাদের কন্ট্রাক্টর সাহেবেরা রডের বদলায় বাল ঢুকাইয়া দিছে ওইটা বোধ হয় রেকর্ডে নাই, কোনটা নাই? আপনারা বলেন কোনটা নাই? কোনটা নাই? প্রতিটা শ্বাস রেকর্ড হয়, সাবধান হয়ে যা, দুনিয়াতে বান্দরামি করে বাঁচা যাবে, আল্লাহর আদালতে বাঁচার কোন রাস্তা। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচার তুমি করো। মসজিদের কেশিয়ার 10 বছর মসজিদের টাকার হিসাব দেন এমন ডাকাইত আছে না নাই? হিসাব চাইলে কয় খাইয়া লইছিনি, তো না খাইলে তুই হিসাব দেস না কেন? মসজিদেরকেই যেই কেশিয়ার মাসে মাসে হিসাব দেয় না তার কাছে রাখেন না, কারণ ওর ওর পকেট যেটা মসজিদের পকেটও আবার ক্ষমতা দেখো খাইয়া লইছিনি। আবার আমার মতো কিছু মোল্লা আছে মসজিদের টাকা পকেটে ঢুকাই লায়, এরকম নাই, এটি রেকর্ড হয় না। মসজিদ থেকে টাকা চুরি করলো এটা রেকর্ড হয় না। গল্প শুনছিলাম ওস্তাদের কাছে, বোখারি আউয়াল যার কাছে পড়েছিলাম,
তিনি মজা করে বলেছিলেন ওই যে প্রথম হাদিসটা পড়াইতে যাইয়া এক চোর মসজিদের ভিতরে দান বাক্সে টাকা চুরি করে, এরকম ঘটনা অনেক ঘটছে। আমার আব্বা মানে সমাজে একটু মানে কি বলে মসজিদের খেদমত করতেন আর কি, তিনি মসজিদের ক্যাশ টের যা আছে ওভারঅল সব তিনি দেখাশোনা করতেন। তো একদিন আব্বা আমার টেলিফোন করে কয় বাবা মসজিদে একটা ইমাম রাখছিলাম, ছয় মাস ধরে দান বাক্সটা খুলি নাই, এখন গত রাত্রে উনি দান বাক্স পুরোটা শুদ্ধা লইয়া খেতা বালিশ লইয়া উনি ভেঙে গেছে। আল্লাহি মিথ্যা বলছি না, আশ্চর্য হলাম ইমাম চিন্তা করে বাক্সটা শুদ্ধা লইয়া গেছিল ছয় মাসের টাকা। একটা মসজিদে প্রত্যেক জুমা এমনও মসজিদ আছে 5,000-10,000 টাকা পর্যন্ত ঢুকে, ঢুকে কি ঢুকে না, খরচ তাই মসজিদে, এটা বাক্সের ভিতরে ছিল ও বাক্সটা শুদ্ধা লইয়া গেছে। তো এটা বোধ হয় হ্যাঁ 5 মাসের অগ্রিম দিচ্ছে। আরে তো চোর চুরি করতে ঢুকছে, ঢুকার সময় চোর দোয়া পড়তেছে আনা আব্দুল্লাহ আল মাসজিদু বাইতুল্লাহ, সুতরাং আমি গোলাম হইয়া মালিকের ঘরে চুরি করি কোনো দোষ নাই। পেছন থেকে মহাজন সাহেব লাঠি দিয়া বুকের মধ্যে মাইরা কয়া আমিও মারলাম ফিসাবিলিল্লাহ। সুতরাং যারা মসজিদের টাকা খায় মসজিদ কমিটি থেকে গাছ দূরা বের করে দেন, যারা নামাজ পড়তে আসে না মসজিদ কমিটিতে নাম আছে গাঁট ধরে বের করে দেন, কারণ তুমি নামাজ পড়ো না কোন সমাজে তোমার নামটা মসজিদ কমিটিতে দাও আল্লাহর আদালতে তোমার বিচার হবে। আবার ওই আত্মীয়তা করতে গেলে আমি আমরা কি বেনামাজ জানি, আমি মসজিদের সদস্য তুমি যে কোন মাপের সদস্য এটা আমরা না জানি, এরকম আছে না, এরকম আছে না নাই, কোন বেনামাজি মসজিদ কমিটিতে থাকতে পারবে? আল্লাহ কিয়ামতে বলবেন কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, দাব দেখাইছো তুমি মসজিদ কমিটিতে আছো জীবনে একক তো নামাজ পড়ো নাই, সুতরাং আজকে হিসাব দাও বিচার তোমার, তোমার বিচারটা তুমি করো। আল্লাহ বলেন এই আলোচনাটা শোনার পরে, তাহলে আপনারা বলেন তো এই আলোচনাটা শোনার পরে একটা জিনিস কনফার্ম হলাম, সেটা হলো বাসুর ঘরে থাকি আর বিমানের ভিতরেই থাকি, টয়লেটে থাকি আর নিজের ঘরেই থাকি, সব জায়গায় আল্লাহর ক্যামেরাটা আছে না নাই, মসজিদে থাকি আর সংসদে থাকি, আমার বন্ধুগণ মাদ্রাসায় থাকি আর রাজনৈতিক মঞ্চে থাকি, সব জায়গায় আল্লাহর ক্যামেরা চালু আছে না নাই, নিজের আমল নামাটা নিজেই ঠিক করার দরকার আছে না নাই। আল্লাহ পাক নিজেই বলতেছেন মানি হিতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আল্লাহ বলেন এই আয়াতের আলোচনা শোনার পরে যারা সোজা হয়ে যাবা ভালো হয়ে যাবা আমি আল্লাহর কোনো লাভ নাই, লাভটা তোমার নিজের। সুবহানাল্লাহ বলেন আখিরাতমুখী হতে আমাদের দরকার আছে না নাই, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, জীবনের সব করব কার জন্য, আল্লাহ যেহেতু সব রেকর্ডই করেন, রাজনীতি করেন, শিক্ষা দান করেন, আপনি ওয়াজ করেন, ইমামতি করেন, সর্দারি করেন, দোকানদারি করেন, সব জায়গায় আইন মানা লাগবে কার, আল্লাহর আইন যদি আমরা না মানি কপালে বিপদ আছে না নাই, জমিন কার, আইন চলা দরকার কার, পাঁচক্ত নামাজ জুমার নামাজের মতো মুসল্লি হোক আমরা কি চাই? ওয়াজ করে লাভ হবে না, ওয়াজ দিয়া হবে না। আমার বন্ধুগণ আপনাদের এলাকায় গাঁজা আছে না নাই, মদ আছে না নাই, নেশা আছে না নাই? যারা নেশা করে তারা পরিবারের জন্য ক্যান্সার, সমাজের জন্য ক্যান্সার, রাষ্ট্রের জন্য ক্যান্সার। একটা পরিবার অশান্তির জন্য একটা ছেলে এডিক্টেড হইলে যথেষ্ট, কথা ঠিক বলা না বারে বললাম, কোটি টাকা আছে আপনার, 10 তলা বাড়ি আছে, কিন্তু আপনার একটা ছেলে এডিক্টেড, আপনার জীবন দুনিয়াতেই জাহান্নাম, ঠিক কিনা? কোটিপতির কাছে বিয়া দিয়া লাভ নাই, তালাশ করেন ছেলে নামাজ আদায় করে কিনা, 6 তলা বিল্ডিং, মেয়েটা পাগল হইয়া তার কাছে বিয়ে দিয়েছেন, রাতের 2টা বাজে আপনি ফোন দিলেন, মা কেমন আছো? মেয়ের চোখের পানি ফালাইয়া বলতেছে বাবা কোটিপতি দালান দেখে তুমি আমারে বিয়ে দিয়েছো, কিন্তু তোমার জামাইটা নেশা করে এখনো ঘরে আসে নাই, তখন আপনার কলিজায় কত বড় আঘাত পাবেন আপনি নিজেও কিন্তু জানেন না। আর
মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিছেন, পান দোকানদারের কাছে দিছেন। ফোন করলেন, মা কেমন আছো? মেয়ে যদি হাসি দিয়ে কয় বাবা পয়সা নাই কিন্তু সুখের কোনো অভাব নাই, বাবার কলিজা শান্তি পায় কি পায় না, কথা বলেন পায় কিনা, এই নেশা কিন্তু হুজুরা ওয়াজ করে বন্ধ করতে পারবেন না। দুইটা লোক যদি সিদ্ধান্ত নেয় নেশা বন্ধ হবে, কয়টা? এক নম্বরে ওসি সাহেব, দুই নম্বরে এলাকার চেয়ারম্যান সাহেব, এই দুইজন যদি যুদ্ধ ঘোষণা করে এই এলাকায় নেশা চলতে দেওয়া হবে না, এমন কোন বাপের কথা নাই নেশা করতে পারে। সব কথা ওয়াজ দিয়া হবে, এই জন্যই তো আমরা কার আইন চাই, চিল্লায় বলো কার আইন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক আমরা কি চাই, চাই দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখায় দেই। আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি এখানে? আপনারা বলেন তো, আমি শুধু এটাই বলেছি, কোনো ব্যক্তির ক্যামেরা বন্ধ হয়